মর্নিং তো চলো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আজকের টিফিনের ধোসা আর ইডলি আহ দারুণ টিফিন কিন্তু তো চলো সকালবেলা দেখো আমি এই কটা ইডলি বানাতে পেরেছি আর এই দুটো ধোসা বানিয়ে দিলাম তো দুটো টিফিন বক্সে ধোসা ইডলি প্যাক করে নিয়ে যাচ্ছে আজকে জিম্মা খুব খুশি আর চাটনিটা দিইনি বললো চাটনিটা দিতে হবে না আবার পড়বে হয়তো ব্যাগে পড়ে টরে যাবে বল ওর আর কি ধোসা আর ইডলি শুকনোই ধরো টুকি করবে টুকি তোমরা অনেকেই বলেছো আমাকে যে জিম্মার যাওয়ার স্কুলে যাওয়ার সময় কেন মুখটা গোমরা করে থাকে জিম্মা স্কুলে যাওয়ার সময় মুখটা গোমরা করে থাকে না অ্যাকচুয়ালি স্কুলে যাওয়ার সময় কি বলো তো ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় তো তাই জন্য একটুখানি হয়তো মুখটা মুডটা অফ থাকে আবার যেই রাস্তায় বেরোয় তখনই কিন্তু ওর মুডটা আবার ঠিক হয়ে যায় তাই ঘরের মধ্যে যতক্ষণ আবার এটাও রেগে যায় আমি হয়তো একটু কিছু খেয়ে যেতে বলি সেটা ওর একদমই পছন্দের না ওই সকাল সকাল কিছু খাওয়ার যাই হোক ও স্কুলে চলে যাওয়ার পর আমার নিজস্ব কাজগুলো শুরু হয়ে গেছে আর এই দেখো পাখিগুলোর কিচির মিচির আরও ওদের বন্ধুরাও এসে হাজির হয়েছে আর গাছগুলো এই বর্ষায় এত ভালো হয়েছে আর জানলাটা সকালবেলা খুলে দিলে না নিচে থেকে জানলাটা তো অনেক বড় জানলা আর কি ভালো লাগে গাছগুলো দেখতে তো চলো ব্রেকফাস্টের ব্যবস্থা আজকে ব্রেকফাস্টে একদমই তামঝাম কিছু নাই শুধুমাত্র স্মুদি এই আমগুলো না খুব একটা ভালো না মানে আমগুলোর গন্ধটা খুব ভালো কিন্তু মানে মিষ্টিও খুব টক নয় কিন্তু এত মানে সোয়া না চুল চুল দুধ এমনি খাওয়া যাচ্ছে না ওই জন্য এটাকে স্মুদি বানিয়ে খাওয়াটাই বেটার তাই জন্য আমি এটার মধ্যে দেখো একটা কলা দিয়েছি আর এই একটু আম দেব দিয়ে দুধ দিয়ে স্মুদি বানিয়ে দেবো তা নাহলে এই আমগুলো খাওয়া যাবে না তো চলো কলা আর আম দিয়ে আর দুধ দিয়ে ঝটাপট আমি মুদি বানিয়ে ফেলছি আর সেটা বানাচ্ছি দেখো আমি এই আগারো থ্রি জার পার্সোনাল ব্লেন্ডারটাতে মানে হাতের কাছে এই ব্লেন্ডারটা পেয়ে আমি তো মানে এখন সব কাজ এটাতেই সেরে ফেলছি আর এটা এত ছোট না খুবই হ্যান্ডি ছোট্ট মতন দেখতে পাও তো তোমরা দেখো কতটুকু জায়গায় এঁটে গেছে আর তোমরা অনেকেই এটা লিঙ্ক চাও আমার ইউজ দেখে তো সত্যিই কিন্তু এটা খুব ভালো জিনিস আর লিঙ্কটা আমি দিয়ে দেবো একবার চেক করতে পারো দেখো কিরম ঝটপট তৈরি হয়ে গেল ইয়াম্মি ম্যাঙ্গো স্মুদি চলো এখন বাজে দুটো পাঁচ মতন আমি আজকে একটু বেরিয়েছি আমার একটা কাজ আছে আর জিম্মাকেও স্কুল থেকে নিয়ে নেব নিয়ে ওই যে আমার স্ট্যান্ডিটা আগের দিন তোমাদেরকে বলেছিলাম না পড়ে গিয়ে ভেঙে গেল মানে স্ট্যান্ডির মাথাটা ওটাও নেওয়ার আছে আর আমার একটা কাজ আছে কয়েকটা জিনিসও নেওয়ার আছে তো চলো সেই জন্য বেরিয়েছি আগে জিম্মাকে স্কুল থেকে নেব তারপরে যাব তো চলো আকাশটা মেঘ করে আছে দেখো ছাতা আছে অবশ্য তো চলো আমি এসে গেছি জিম্মা স্কুলের কাছাকাছি এক পশলা বৃষ্টি হয়ে গেল আর আকাশটা বেশ কালো হয়ে আছে আমি একটু তাড়াতাড়ি এসে গেছি পনেরো কুড়ি মিনিট দেরি আছে এখনো ছুটি হতে তো চলো আমরা আধ ঘন্টার ওপর লাইন দিয়ে মেট্রোর টিকিট কেটেছি মেট্রো করে যাচ্ছি এখন রাজবিহারি আজকে একটু বড়িয়াঘাট যাবে টিকিটটা দেখা টিকিট দিয়েছে কতক্ষণ লাইন প্ল্যান তো হয়ে গেছে লাইন দিয়ে দিয়ে তো চলো এইমাত্র বাড়ি ফিরলাম মাত্রে ঘেমে নেই গেছি আর কেনার মধ্যে তেমন কিছু হয়নি ওই আমার কাজটা হয়েছে যে কাজটা গেছিলাম আর ওই স্ট্যান্ডির ওই ক্লিপটা যেটা সেটা কিনেছি আর গোরিয়া হাটে গেছি একটু কিছু এই সব কিনবো না দুটো প্ল্যান্টার কিনেছি দাঁড়ায় দেখাই এই প্লান্টার দুটো কেনার আমি অনেক দিন থেকেই ঠান্ডায় ছিলাম এই এই একটা ইয়েলো কালারের নিচি দুটো দুটো একটা এর একটা বাম্বুট্রিটা রাখবো আর একটা একটা ওই গোল্ডেন মানি প্ল্যান্ট যেটা আছে সেটা রাখবো চলো সাজিয়ে এই যে এই গাছটা রাখবো বলে এই টপ দুটো নিলাম এইটা আর এইটা কিন্তু এই টপটা না একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে কোনো গাছই আসছে না এটা এসে যাচ্ছে এর মধ্যে সুন্দরভাবে দেখো এটাকে আমি এইখানে রাখবো হুম জি বসে গেল শুধু এটাই প্রবলেম করছে দেখছি কি করা যায় আর এই টপটা নিয়েছিলাম এই বাম্বু ট্রিটা রাখবো বলে কিন্তু এটাও এটার থেকে অনেক ছোট গো এটার মধ্যে আসছে না দেখি এটার মধ্যে তাহলে অন্য গাছ রাখতে হবে কারণ এইটার মধ্যে এটা ঠিকঠাক হয়েছে আর এটা তো তোমরা আমাকে বলেছো যে অনেকেই যে এই প্ল্যান্টারটাতেই রাখতে তাই জন্য আমি এখন এটাতেই রেখে দিয়েছি এটাকে দেখি কি ব্যবস্থা করা যায় তো চলো আজকে বানাবো চিকেন তা চিকেনটা একদম কষা কষা করে বানাবো বৃষ্টিতে যেরকম মানে বর্ষাকালে ঠিক যেমন চিকেন ভালো লাগে তেমনই বানাবো ঠিক করেছি তা চিকেনটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি যা যা দিয়ে নর্মাল ম্যারিনেশন হয় সেইটা দিয়েই ম্যারিনেট করে রেখেছি আলু দেবো একটু দিয়ে একদম কষা কষা গা মাখা চিকেন কষা বানাবো তো চলো আজকে যেহেতু শুক্রবার আজকে জিম্মার কোথাও পড়তে যাওয়া নেই মানে অঙ্ক করতে যায়ও এক পড়তে যাওয়া নেই সেই জন্য সন্ধেবেলাও নিজেই পড়তে বসেছে তা ওকে দুধটা ঝটপট আগে দিয়ে দিই তো দেখো কীরম করে পড়তে পড়ছে দেখো আসলে ভোরবেলা উঠে স্কুলে যায় এসে পড়া মানে সত্যি বাচ্চাগুলোকে দেখলে না মায়াও এই দেখো এইরম চাট আমরা ছোটোবেলায় কিনতাম না মানে এইগুলো লাগাতে হতো প্র্যাকটিক্যাল খাতায় জিম্মার সেই ক্লাস থ্রি এর ফাইল বের করেছে তার মধ্যে থেকে পেয়েছে অ্যাপেল আপেল

লিচি লিচু নাও খেয়ে নাও আমার ল্যাপটপের চার্জারটা একটু নিয়ে গেলাম জিম্মা এই ল্যাপটপের চার্জারটা কোথায় হারিয়ে ফেলেছে হ্যাঁ চিকু মানে সবে দা নিজে এই ল্যাপটপের চার্জারটা হারিয়ে ফেলেছে আর আমার ল্যাপটপ চার্জারটা না দাদা নেয়নি নেই দা আর ফিরে দেখি আমার একটা প্রোডাক্ট এসছে দেখো এইটা খুব ভালো একটা হেয়ার ড্রায়ার এটা ষোলোশো কাজের জিনিস দেখছো আমাকেই ধরতে দেবে না ব্যাস চল ঠিক আছে এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আগেই করব যা এই যে আলু কেটে রেখেছি এটাতে আদা রসুন পেস্ট বানিয়েছিলাম আর ওই যে ছ্যাঁকা লেগে গেল না কালকে খুব বেশি হয়ে গেছে গো এই দেখো ছ্যাঁকাটা দেখেছো অনেকটা হয়ে গেছে ব্যথা চলো কাশ্মীরি লাল মিচটা না শেষ হয়ে গেছিলো ওটা একটু অর্ডার করেছিলাম তো ওটা আসলো দিলাম তবে মনটা শান্তি হলো এবার চলো তোমাদেরকে কালারটা একটু দেখাই আর কিচেনটা একটু অন্ধকার করে রেখেছি গো কিছু একটুখানি ম্যানেজ করে নিও কারণ গরমে না বেশি লাইট জ্বাললে যেন আরও গরম লাগছে আমার ওই জন্যে যাই হোক তো চলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট একটু নাড়াচাড়া করে আবার একদম যদি গ্রেভি না রাখি সুবির আবার ভাত খাবে আজকে রাত্রে বলল তাহলে তো ওর একদম অসুবিধা হবে না সেই জন্যে আমি ভেবেছিলাম একদম শুকনো শুকনো করব তো সেটা করছি না এই রকম একটু গ্রেভি ছেড়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে